আসি পরবর্তী খবরে বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে এবার বিস্ফোরক স্বীকারোক্তি করলেন কিন্তু শঙ্কর আদ্র যে খবরের দিকে নজর রয়েছে তদন্তের স্বার্থে সব রকম সাহায্য করছি বৈদেশিক মুদ্রা লেনদেন হয়েছে পরিবারের অ্যাকাউন্টেও লেনদেন হয়েছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত শঙ্কর আদ্রের বৈদেশিক মুদ্রা লেনদেন করতাম চাঞ্চল্যকর স্বীকারোক্তি রেশন দুর্নীতিতে ধৃত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্য পরিবারের অ্যাকাউন্টেও লেনদেন হয়েছে এই মুদ্রা এমনটাই কিন্তু তাকে সিজিও থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলতে শোনা গিয়েছে যে খবরের দিকে এই মুহূর্তে নজর রয়েছে ইডির জালে শঙ্কর রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার হয়েছে শঙ্কর আড্য এবং তার যে বিস্ফোরক স্বীকারোক্তি শোনাবা আপনাদের কি বলেছেন তিনি শঙ্কর বাবু আপনার পরিবারের অ্যাকাউন্টে বলছে টাকা দিয়েছে পরিবারকে তো ডাকা হলো কি বলবেন তদন্তের সাথে দেখেছে এবং স্যার যা যা তদন্ত আছে তাদের অ্যাকাউন্টে কি ক্যাশ ট্রানজাকশন হয়েছে বলছে এই ক্যাশ ক্যাশ যে ট্রানজাকশন এই ক্যাশ টাকাটা কি আমাদের ঘরের সব হয় সবারই ঘরে শঙ্কর বাবু আপনার পরিবারের অ্যাকাউন্টে বলছে টাকা দিয়েছে পরিবারকে তো ডাকা হলো কি বলবেন

যখন তার তিনি থেকে বের হচ্ছিলেন সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে এমনটাই বলতে শোনা গিয়েছে যে তদন্তের স্বার্থে সব রকম সাহায্য করছি আমি বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছে ঠিকই পরিবারের অ্যাকাউন্টেও লেনদেন হয়েছে এই চাঞ্চল্যকর শিকর্তি ধৃত শঙ্কর রেশন দুর্নীতির

প্রাক্তন চেয়ারম্যান পৌরসভার তার বাকে গ্রেপ্তার করার পর সতেরো ঘন্টার পর এবং যা নথি পেয়েছেন রিয়াদিকায় তার বাড়ি থেকে যার মধ্যে ষোলো লক্ষ টাকা ক্যাশ এবং একাধিক কোম্পানির তথ্য পেয়েছেন যার মধ্যে এই ফেমা অর্থাৎ এই ফরেন মানি এক্সচেঞ্জের যে কোম্পানি চালাতেন বিজনেস করতেন শঙ্কর আড্ডো তার মাধ্যমে দু হাজার কোটি টাকা দুবাই গেছে ভায়া বাংলাদেশ হয়ে এছাড়া দশ হাজার কোটি টাকার এখনো পর্যন্ত দুর্নীতি দেখা গেছে তাদের হাত থেকে সেক্ষেত্রে ইডি মনে করছেন কি শঙ্কর আড্ড একা এই বিজনেস চালাতে পারেন না এবং তার সঙ্গে বেশ কিছু লোকরাও জড়িত আছেন এবং তার মধ্যেই ইডি সূত্রে খর উঠে এসছে যেটা ইডির আধিকারিকরা শঙ্কর আড্ডকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদ করার পর যে বয়ান দিয়েছেন যার মধ্যে তার পরিবারের একাধিক লোকজনরা যুক্ত আছেন এই বিজনেসে অর্থাৎ এই যে রেশনের যে খোলা মার্কেটে বিক্রি করার পর চাল গমের যে কালো টাকা সেটা শঙ্কর আড্ড নিজের বিজনেসের মাধ্যমে দুবাই এবং বাইরে যে বিদেশে অ্যাকাউন্টে সেটা টাকা পাঠাচ্ছেন সেটা ওয়াইট করছেন সেই সমস্ত তথ্য ইডি আধিকারিকরা পাওয়ার পরই তার শঙ্কর আড্ডর যে পরিবার এবং তার আত্মীয়দেরকে তলব করা শুরু করেছে আর যখন শঙ্কর আড্ডোকে বার করা হচ্ছে তার শারীরিক পরীক্ষার জন্য তখন শঙ্কর তখনকে জিজ্ঞাসা করা হয় কি তার পরিবারদেরকে ডাকা হচ্ছে ইডির তরফ থেকে এবং রেশন বন্টন দুর্নীতি মামলা তাকে তলব করা হয়েছে তখন শঙ্কর আড্ড জানান কি যদি তদন্ত ঠিক থাকুক তবে তার পরিবার লোক সহযোগিতা করবেন বা তার পরিবার লোক